সরকার জানে সবই এবং তারা ধোঁকা দিচ্ছে কিভাবে আহমদিয়া মুসলিম জামাত তাই না কাদিয়ানি কিন্তু বলে না এদেশের সমস্ত ইসলামী দল সরকার কাছে দাবি করেছে আগের বিএনপি সরকার যারা ছিল তারাও করেনি আমলি সরকারও করেনি আহমদিয়া মুসলিম জামাত কেন বলবে তারা তারা কাফেরে থাক হিন্দুদের মতো খ্রিস্টান মতো থাক একটা দল হিসেবে কিন্তু মুসলিম বলে ধোঁকা দিচ্ছে অসংখ্য মুসলমানকে পুঁজিবাদ সারা বিশ্বকে গ্রাস করেছে সুদি অর্থনীতি বিশ্বকে গ্রাস করেছে ঠিক অমনি করে নগ্ন নারী নীতি বেহায়পনা জেনা ব্যবচারী যত্রতত্র শুরু হয়ে গেছে এর কোনো ঠেকানো বুদ্ধি নেই যখন যে জাতির মধ্যে জেনা ব্যবচারী বাড়বে সে জাতিতে সে জাতির মধ্যে মহামারী আসবে এ আকাশকার বাতাসকার সূর্যকার জমিনকার আমি কার সবই আমার আল্লাহর মাসালা তো তোমার আকাশ তোমার বাতাস এ কোন পাগলামি কারবার আরে গানটা যে লিখেছেন তিনি স্বয়ং বাংলাদেশ স্বাধীনতার বিরোধী ছিলেন তিনি বঙ্গভঙ্গ পক্ষে ছিলেন তিনি কখনোই বাংলাদেশকে পৃথক একটা আলাদা দেশ হোক সে কখনই তিনি চান নাই আপনি কোরআন হাদিসটাই হচ্ছে আমাদের মানদণ্ড এই মানদণ্ডের আলোকে আপনি সব যাচাই করুন তাহলে কেউ শিয়াও থাকবে না কেউ কাদানিও থাকবে না কেউ সুফিও থাকবে না সবই আসল আমরা সবাই মুসলমান হয়ে যাব আল্লাহর প্রতি সবাই আত্মসমর্পিত চিত্ত হয়ে আল্লাহর পক্ষে নিজেরা চলবে মানুষের বিজ্ঞান মিথ্যা হতে পারে মানুষের সিদ্ধান্ত মিথ্যা হতে পারে সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হতে পারে অর্থনীতিবিদের অর্থনীতি মিথ্যা হতে পারে রাজনীতিকদের রাজনীতি মিথ্যা হতে পারে আপনার কি মনে করেন কোরআন হাদিস মিথ্যা হবে না প্রশ্নই ওঠে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر فأولئك هم المفلحون যাবতীয় হামদ ও সানা আলাই সেই আল্লাহ পাকের জন্য যিনি জীবনের সর্বপ্রথম সৈয়দপুরের এই ঐতিহাসিক ময়দানে আহলে হাদিস আন্দোলনের সম্মেলনে আপনাদের সঙ্গে একত্রিত হওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করেছেন এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ সৈয়দপুর এয়ারপোর্ট দিয়ে বহুবার আমরা যাতায়াত করেছি কিন্তু এখানে যে আমাদের ভাইরা আছেন জানতাম না যখন ইউনাইটেড চলতো ফ্ল্যাটের নাম তো জানি এখন বন্ধ হয়ে গেছে তখন রাজশাহী হয়ে সৈয়দপুর হয়ে ঢাকা যেত রাজশাহী থেকে 17 মিনিটে সৈয়দপুর এসছি আর এখন তো সব উলটপালট হয়ে গেছে তখনকার সৈয়দপুর যে মিসকিন চেহারা এখনকার সৈয়দপুর যে আলিশান চেহারা বন্ডি হয়ে না যেটা সেই সৈয়দপুরে এই সৈয়দপুর আকাশ পাতালে পার্থক্য এখন তো ঘরে ঘরে কোটিপতি আলহামদুলিল্লাহ দুনিয়ার এই উন্নতি আসল উন্নতি নয় কারণ বিল্ডিং কবরে যাবে না মরতে হবেই মৃত্যুকে কেউ ঠেকানো যা পারবেন না মানুষের জীবনের সফরসূচি আমরা দেয়ালপত্র আকারে সারা দেশে বিতরণ করেছি আমরা যখন মায়ের গর্ভে জন্ম নিয়েছিলাম আমরা কিন্তু জানতাম না কীভাবে জন্ম হলো আল্লাহই ভালো জানে অনেক মহিলা আছেন জীবনভর একটা সন্তানের জন্য কান্নাকাটি করছেন বিভিন্ন তাবিজ কবজ নিচ্ছেন বিভিন্ন পীর মাজারে যাচ্ছেন সন্তানের মুখ দেখতে পান নাই আবার অনেক সন্তান হয়েছে মনের মতো হয় নাই
হওয়ার পরে আমরা খুশি হই সন্তান হয়েছে। পুরো লাইফটা উনি ভাগ করেন, কোরআনের ভাগগুলি বলা আছে, এক থেকে ষোলো বছর শৈশবের দুর্বলতা, ষোলো থেকে বত্রিশ বছর যৌবনের শক্তিমত্তা, বত্রিশ থেকে ষাট বছর প্রৌঢ়ত্বের পূর্ণতা, ষাট থেকে সত্তর বছর বার্ধক্য দুর্বলতা, এরপরে কবরে গমন, সেখান থেকে পুনরায় পুনরুত্থান কেয়ামতের দিন, এরপরে আপনার চূড়ান্ত ঠিকানা হয় জান্নাত নয় জাহান্নাম, দারুল কারার। যখন মায়ের গর্ভে একশো বিশ দিন বয়স হয়েছে তখন আমাদের প্রত্যেকের কপালে চারটা বস্তু লিখে দেওয়া হয়েছে, আজাল আমল রিজিক জান্নাতি না জাহান্নামি। আজাল কতদিন আপনার আয়ুষ্কাল হবে ওই দিনই লেখা হয়ে গেছে, আমল দুনিয়া এসে আপনি কী করবেন ওটা ওই দিনই লেখা হয়ে গেছে, রিজিক আপনার ভাগ্যে কতটুক রিজিক আল্লাহ লিখে রেখেছেন সেটা ওই দিনই লেখা হয়েছে। যদি আপনি কোটিপতি হন ভাগ্যে এক টাকা কম থাকতে আপনি মরবেন না, আর যদি না হন হাজার চেষ্টাও আপনি পাবেন না। আল্লাহ বলছেন আমি রুজি বৃদ্ধি করি, আমি রুজি কমিয়ে দেই, কেন করি? যাতে তোমরা পরস্পর থেকে কাজ নিতে পারো। উনি এমপি সাহেব, ওনার ভোটার তারা কি এমপি, ওনার গাড়ির ড্রাইভার সে গাড়ির মালিক, গাড়ির ড্রাইভার যদি না থাকে উনি গাড়ি কিনে কী করবেন, গাড়ি চালাবে কে? এই যে মাইকটা চলছে আমার সামনে, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝি না কোথায় কী টিপতে হয়, ওর একদল লোক আছে তার তো এক্সপার্ট, কিন্তু উনি কিন্তু বক্তা নন, প্রধান অতিথি নন। এই যে তারতম্য উঁচু নিচু ভেদাভেদ, আপনার পাঁচটা ছেলে, একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয় আরেকটা ছেলে পাস করতে পারে না, একটা ছেলে স্কুলেই যেতে চায় না, হাজার পিটেলেও যায় না, উপমহাদেশে আহলেদিস আন্দোলনের শিক্ষা আন্দোলনের যিনি সবচেয়ে বড় নেতা দিল্লির আল্লামা সৈয়দ নজির হোসেন দেহলভি রাহমাউল্লাহ, বিহারের সূর্যগড়ে তার বাড়ি, বেদাতি ঘরে জন্ম, সতেরো বছর বয়স পর্যন্ত একটা হরপ পড়েনি, খালি খেলা করে বেড়াইত। একদিন এক ব্রাহ্মণ বলল, রে নজির তোর বংশ সব আলেম ওলামা, তুই মূর্খ হয়ে থাকলি? এই একটা কথা তার মনে এমন স্ট্রাইক করলো, অত বাপ মা এতদিন ধরে বুঝেই থাক মাদ্রাসায় নিয়ে যেতে পারেনি, স্কুলেও নিয়ে যেতে পারেনি, আর সেই ছেলে এই একটা কথা শুনেই ওই রাতেই এক টাকা চার না পকেটে নিয়ে হাঁটতে হাঁটতে দিল্লি চলে গেল কয়েক মাস হেঁটে। নিতান্ত যখন একেবারে জীবন চলে যাওয়ার অবস্থা তখন হয়তো কিছু মুড়ি খায় বা একটা পাউরুটি খায়, এক টাকা চার না কদিন চলে। সেই মানুষ পরবর্তীতে আল্লাহ পাক তাকে এমন বরকত দিলেন, এক লক্ষ পঁচিশ হাজার ছাত্র তিনি ওস্তাদ হলেন, যার আশি হাজার ছাত্রই আহলেদ হয়ে গেছে। বাংলাদেশে শুধু সিলেট পর্যন্ত তার ছাত্রের বাহিনী, উত্তরবঙ্গে কে কে তার ছাত্র ছিল তালিকা আমার থিসিসের মধ্যে দেওয়া আছে, আপনি দেখে নেবেন। উত্তরবঙ্গে কোথায় জল ঢাকায় আর আর গ্রামের নাম আছে, তাদের নামও দেওয়া আছে, তার ছাত্র কারা কারা ছিল, তাদেরই সন্তান আমরা যারা বসে আছি, আমরা কিন্তু তাদেরই উত্তরসূরি। মূল ব্যক্তি যিনি, তিনি সতেরো বছর পর্যন্ত কিছুই লেখাপড়া করেননি, অথচ আল্লাহ পাক তাকে দিয়ে এমন খেদমত নিলেন, পরে তার এত শত্রু হলো যখন তিনি হকের দাওয়াত দেওয়া শুরু করলেন, এমনকি হজের ময়দানে তাকে হত্যা করার চেষ্টা করেছে বেদাতিরা, যে লোকটার একটার প্রচেষ্টায় পুরো দিল্লিতে সারা উপমহাদেশে ব্যাপক শিক্ষা আন্দোলন শুরু হয়েছে, এনাকে হটাতে পারলে ভালো হয়, পারেনি। এমনকি তাকে হত্যা করার জন্য বাড়িতে দাওয়াত দিয়ে গোশের মধ্যে বিষ মাখানো হয়েছে,
উনি খাবেন, হঠাৎ করে ওনার পেট ব্যথা শুরু হয়ে গেল, ফলে উনি খেলেন না। ওদিকে শোনা গেল যে বাবুর্চি ছিল, সে চিৎকার দিচ্ছে, কি হয়েছে, ডাক্তার কোনো রোগ খুঁজে পাচ্ছে না। সে যে বলেই ফেলল, আমি অমুক একজন হকপন্থী আলমের হত্যা করার জন্য লোকদের টাকা খেয়ে ওনার বাটিতে শুধুমাত্র বিষ মাখিয়েছি, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, উনি আমাকে ক্ষমা না করলে আমি বাঁচবে না, তোমরা যতই ডাক্তারি করো। উনি জানতে পেরে চলে গেলেন, যে তার গায়ে হাত বললে আল্লাহকে দোয়া করে, আল্লাহ এই নিরীহ মানুষটাও, ও তো আসলে দায়ী না, ওকে যারা লাগিয়েছে কাজে তারাই তো দায়ী, তুমি ওকে আল্লাহ ক্ষমা করে দাও। এক দিনান্তর সুস্থ হয়ে গেল সে। এই সৈয়দ নজির হোসেন দেহলভি রহমতুল্লাহ আলাইহিকে শেষকালে দেখা গেল তো মারা তো যাচ্ছে না, শেষকালে হজের ময়দানে মারার জন্য চেষ্টা করা হলো। যুগে যুগে যারাই আহলে হাদিস আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, অর্থাৎ কোরআন এবং হাদিস ভিত্তিক জীবন গড়ার দাওয়াত দিয়ে ময়দানে কাজ করেছেন, তাদের কারো জীবনে স্বস্তি হয়নি। উপমহাদেশের ঘটনা খালি আপনাদের বললাম, আমাদের আরবের ঘটনা বলবো না, সেখানে তো আরো বহু ঘটনা আমাদের জানা আছে। উত্তরবঙ্গে আহলেদের সংখ্যা বেশি কেন, এটাও আপনি অনুরোধ করবো আপনাদের থিসিসটা পড়েন। ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে যা জুলুম করেছে, তাদের হাতে বাঁচার জন্য এদেশের আহলেদিসরা নৌকায় ভ্রমণ করতো, যেখানে নৌকা চলে সেখানে যে পালিয়ে যেত। তিস্তা পারে আহলেদিস বেশি, যমুনা পারে আহলেদিস বেশি, রাজশাহী পদ্মা পারে আহলেদিস বেশি, যেখানে যাবেন দেখবেন আগে বড় বড় নদী ছিল। ব্রিটিশরা সবচেয়ে ভয় করত পানিকে, ওরা ভয় পেত যদি আমাকে নৌকা ডুবি পানিতে ডুবাই দেয় তা আমার তো এ সময় তো রাইফেল বোমা তো কোনো কাজে লাগবে না, ডুবার ভয় খুব করত ওরা। এই জন্যে আমাদের লোকেরা, আমাদের মুরব্বীরা সেই সময় এইসব নদীর ধারা ধারে চলাফেরা করতেন, যেখানে তারা গিয়েছেন সেখানে দাওয়াত দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বলার আগে আমি খালি আপনাদেরকে যে আয়াতটা পড়েছি ওটাকে বলে দিচ্ছি, কারণ ছেলেতে বলে গেছে অলরেডি আন্দোলনের মূল থিমটা কী। আমরা এখন বলবো ওয়াতাসামু বিহাবলিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু কি? আল্লাহিউল মামদুদ মিনাল্লাহ ইলাল আরদ। ইবনে মাসউদ বলছেন আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া পর্যন্ত যে ওহি আল্লাহ পাঠিয়েছেন এটি হচ্ছে আল্লাহর রজ্জু। মানুষের রায়, সংসদের সিদ্ধান্ত, সংগঠনের রেজুলেশন, এটা ধরার জন্য বলা হয়নি, বলা হয়েছে ওহির বিধান পালন করার জন্য। কুল লা আকুলু ইন্দি খাজাইনুল্লাহ ওয়ালা আকুলু লাকুম ইন্নি আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নি মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারু, সূরা আল আনআম 50 আয়াত। আল্লাহ বলছেন হে মুহাম্মদ, তুমি জনগণকে বলে দাও আমার কাছে দুনিয়ার কোনো ধনভাণ্ডার নাই এবং আমি অদৃশ্যের খবর রাখি না এবং আমি ফেরেশতা নই, মানুষ, আমি শুধুমাত্র অনুসরণ করি ওই বস্তু যেটি আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহি নাজিল করা হয়। আমা ইয়ান্তুকানিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, তিনি নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ তার নিকটে ওহি নাজিল করা হয়। তো বোঝা গেল আল্লাহ রসুল আল্লাহ প্রেরিত ওহির অনুসরণ করতেন, কোনো রায়ের অনুসরণ করতেন না। এই ওহিটা অভ্রান্ত সত্য চূড়ান্ত উৎস, মানুষের বিজ্ঞান মিথ্যা হতে পারে, মানুষের সিদ্ধান্ত মিথ্যা হতে পারে, সাহিত্যিকের সাহিত্য মিথ্যা হতে পারে, অর্থনীতিবিদের অর্থনীতি মিথ্যা হতে পারে, রাজনীতিকদের রাজনীতি মিথ্যা হতে পারে। আপনার কি মনে করেন কোরআন হাদিস মিথ্যা হবে? প্রশ্নই ওঠে না। এই দুটি আল্লাহ প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটা ওহি মতলব, এটা ওহি গায়ের মতলব। তো আল্লাহ রসুল সাবধান করে গিয়েছেন, দেখো আমার পরে এমন কিছু লোক আসবে
তারা আরাম কেদারা বসে বলবে আলাইকুম বি কিতাবিল্লাহ, তোরা সিরাফ আল্লাহর কিতাব মানো, হাদিসের দরকার নাই। আমা অজাত্তম ফিহি মিন হালালিন ফাহিল্লুহ আমা অজাত্তম ফিহি মিন হারামিন ফাহরিমুহ, কোরআনে যেটা হালাল পাও সেটা মানো, হালাল করো, আর কোরআনে যেটা হারাম পাও সেটা হারাম হিসেবে গ্রহণ করো। আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন আলা ইন্নামা হাররামা রাসূলুল্লাহ কামা হাররামাল্লাহ, খবরদার মনে রেখে দিও আল্লাহ রসুল যেটা হারাম করেছেন সেটা আল্লাহ কর্তৃক হারাম করার নেই। এমনি অতীতুল কোরআন ইসলাহ আহ, আমি কোরআন প্রাপ্ত হয়েছি এবং তারই মতো আর একটা বস্তু। বোঝা গেল আমার রসুল এসেছিলেন আল্লাহর ওহির প্রচারের জন্য। আপনারা সবাই জানেন তিনি কুরাইশ বংশের জন্ম, তাই না? বিখ্যাত এবং তৎকালীন বিশ্বের সেরা বংশ। কুরাইশ বংশের কাফেলা কোন লুট হতো না, হজের কাফেলা লুট হয়, ওদের লোক ডাকাতের জানে এটা কুরাইশ বংশের কাফেলা, ডাকাতের ধারে আসবে না। এই মহান বংশকার মূলত ইব্রাহিম আলী সাল্লাহামের বংশ। এটা সেই বংশের মানুষ, ইব্রাহিম ছিলেন মূর্তি ভাঙ্গা নবী, আপনারা তো জানেন সবাই, নমরুদ তাকে আগুনে ফেলেছে, পুড়ে ধ্বংস করতে চায়নি, অপরটা খালি একটাই ছিল, তিনি বলেছিলেন হে আমার কম, তোমরা এমন জিনিসের পূজা করো যে শুনতেও পায় না, দেখতেও পায় না, বুঝতেও পারে না, কিছুই না, তো তোমরা এর পিছনে যে তোর এর পূজা করো কেন? তো লোকেরা বললো দেখো অজাত না আবা আনা কাজা লেগে এফ আলো, আমাদের বাপদাদাদের পেয়েছি, তোরা এগুলো করতো তাই আমরা করি, নজরুল্লাহ আকে ভিন, এই জন্যই আমরা তার কাছে গিয়ে পূজা করি, নাহলে আমরা তো জানি। জেনে বুঝেও তারা মূর্তি পূজা করত, এত বুঝ দেওয়া সত্ত্বেও ইব্রাহিম আলাইহিসসালাম তারা বুঝাতে পারেন নাই। আর তার বাপ ছিল গ্র্যান্ড মুফতি ইরাকের আজর, মূর্তি পূজারীদের হেড, ধর্মনেতা, আবার মন্ত্রী। তিনি বলছে যে হে ইব্রাহিম, তুমি যদি কথা বন্ধ না করো তাহলে আমি তোমাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দেবো। হজরনি মালিয়া, দূর হও কুলঙ্গার আমার কাছ থেকে। ইব্রাহিম গিয়ে বলছে দূর হও কুলঙ্গার। তখন আল্লাহ রসুল ইব্রাহিম কী করবে, তিনি বললেন দেখো আব্বা, আপনি আসেন পথভ্রষ্টদের তালিকায়, তো আমি আপনার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইব, তবে এখানে আমার থাকা হবে না, আমি চললাম। ইনি জাহেবুন এলা রব্বি সাইহাদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, নিশ্চয় তিনি অবশ্যই তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন। এই ইব্রাহিমের কোনো পথন হলো না, তো নমরুদ হুকুম দিলকে ধরো, প্রজ্বলিত হুতাশনে ছড়িয়ে ফেলো এবং পুড়িয়ে একদম নিঃশেষ করে দাও। সেটাই করা হলো, আগুনে ছড়িয়ে ফেলা হলো। জিব্রিল বলছে ইব্রাহিম আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? ইব্রাহিম বলছে তোমার কোনো সাহায্য দরকার নাই, আমি আল্লাহর সাহায্য চাই, হাসবুন আল্লাহ অনেম আল ওয়াকিল অনেম আল মাওলা অনেম আল নাসির, আমার জন্য আল্লাহ যথেষ্ট। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নেমে আসলো। এটা একটা পরীক্ষা যে ইব্রাহিম চূড়ান্ত অবস্থায় যদি একবার আল্লাহকে বাদ দিয়ে জিব্রিলের কাছে সাহায্য চায় তাহলে তখন ফেল হয়ে গেল। কিন্তু না, দেখা যাচ্ছে বান্দার কাছেও সাহায্য চাওয়া যাবে না, এমনকি ফেরেশতার কাছেও সাহায্য চাওয়া যাবে না, সাহায্য কার কাছে চাইতে হবে? এই পরীক্ষা কিন্তু ইব্রাহিমকে দিতে হয়েছে, আমাদের দিতে হবে না? আমরা কথায় কথায় অসুখ বিসুখ হলে আমাদের মা বোনদের যে চরিত্র ছেলেবেলি হচ্ছে না, যত কবর আছে সব কবরে মান্যত করবে না? আমাদের রাষ্ট্রীয় কিছু কবর আছে, তা আলহামদুলিল্লাহ এখন আমাদের দাওয়াতের চেষ্টায় আলহামদুলিল্লাহ এক কবরগুলি পরে ফাঁকা হয়ে গেছে, এখন আর সে কেউ দেয় না। আগে বাস থামবেই বিড়ালদা মাজার সামনে, আর সেখানে টাকা ফেলবে। আমি নিজে পদ্মা নদী পার হয়েছি, যখন ব্রিজ হয়নি, যখন একদম ফেরি পার হচ্ছি, দেখলাম দুইটা নব দম্পতি তারা ওই টাকা ফেলতেছে পানিতে। আমার তো মেজাজ খারাপ, ধরেন আপনারা দেয় তো টাকা মাটতে কেন, মাটি ফকির মিসকিনে টাকা দেওয়া, তুমি পানিতে ফেলছো কেন? তো বরটা বলছে বাবা খিজুরকে দিলাম। বলে বারে বাবা খিজুর করতে আসলে এখানে, সে মুসার আমলে খিজুর সে কোন জমানের লোক, কয়েক হাজার বছর আগে এখানে করতে খিজুর এলো, খিজুর তো নদীর নদীর দেবতা, আমাকে উল্টা বোঝাচ্ছে। এই পাগলামিটা বহু দিন চলেছে,
তাকে যা বুঝ দিলাম দিলাম, এরপরও আরো শুনলাম না হাসবেন, হাসি বন্ধ করে দেব না। বিয়ে হয়েছে কল্যাণ পড়ে এখন বাসর করা হয়নি, সুদা চলে যাচ্ছে সাতটির এক পেরিয়ে গেছে, যাওয়ার পথে নদী পার হচ্ছে, বাবা খিজুরকে টাকা দিচ্ছে, সেই পীরের কাছে দোয়া নিয়ে ফিরে এলে তারপর ওদের বাসর ঘর হবে। এসছে জাহিলিয়াতের দুনিয়া আছে, মানুষ মানুষের পূজা করবে না মানুষ আল্লাহর পূজা করবে? আমরা কিন্তু সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাই না? কিন্তু আসলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি অর্ক বুঝি না। আল্লাহ রসুল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাহলে তোমরা সফলকাম হবে। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো, ইব্রাহিম আল্লাহর সাহায্য চাইলেন, কীভাবে সফলকাম হলেন? অকুলনা ইয়া নারু কুনি বরদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা বললাম এই আগুন ঠান্ডা হয়ে যাও, শুধু ঠান্ডা না ফ্রিজে ঠান্ডা না, আমার ইব্রাহিমের উপরে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, এয়ার কন্ডিশন। যারা আগুন তৈরি করেছিল তাকে দেখে ইব্রাহিম দিব্যু গুল বাগিচায় হাঁটতেছে, কোথার আগুন কোথায় চলে গেছে? আগুনের মালিককে, সূর্যের মালিককে, মাটির মালিককে, আল্লাহর মূল মালিক নমরুদ নিজের চোখে সেটা দেখলো সেদিন, সে বললো না আর ইব্রাহিমকে কিছু বলো না ছাড়ো। একটা মশা ঢুকলো নমরুদের নাক দিয়ে, এবার শুরু হলো কামড়ানি, 40 দিন বেঁচে ছিল, তার হুকুমে তার চাকর হাতুড়িতে মাথা ফাটাইছে ডেলি, চুলকানি বন্ধ হয় না, ওষুধ কি হয় গুলো, তাল্লার গজব তো। একটা মশার কাছে নমরুদের 700 বছরের রাজত্ব শেষ। আল্লাহ কি মরে গেছে আজও করতে পারে না? তবে আল্লাহ এক একটা দৃষ্টান্ত দিয়ে আমাদের বোঝানোর জন্য, এগুলো যদি আল্লাহগুলো কোরআনে না বলতেন ঘটনাগুলো সুরে বাকরা 258 আয়াতে, তা আমরা কিছুই পেতাম না। ইব্রাহিম যে এগুলি করেছেন, তাকে যে আগুনে ফেলেছে, তিনি যে আগুন তার পোড়াতে পারেনি, এই ঘটনা তো কোরআনেই আছে। আজকেও ঠিক একই পরীক্ষা চলছে, যারা হকের দাওয়াত নিয়ে ময়দানে নামবেন, বাতিলপন্থী তাকে অবশ্যই বাধা দিবে, নইলে আল্লাহ ইবলিসকে কি জন্য বানিয়েছে? যদি পরীক্ষায় না হবে, অটো পাস যদি হয় তার কোনো দাম আছে? এই পরীক্ষার জন্য ইবলিস। বন্ধুরা আমার, আমাদের রসুল ওই ইব্রাহিমের বংশেই জন্ম, অথচ সেই বংশ আস্তে আস্তে হারিয়ে গেল, পুনরায় যে মূর্তি পূজার শ্রেণী তারা এসেছিল সেই মূর্তি পূজায় তারা লিপ্ত হল। তিনি তাদেরকে দাওয়াত দিবেন কিন্তু ওহী তো নাজিল হয়নি, 40 বছর বয়সে ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খালাক। এই ওহী দাওয়াত পাওয়ার পরেই উনি গেলেন ওনার প্রতিবেশী ওয়ারাকা বিন নফল, তিনি খ্রিস্টানদের বড় নেতা ছিলেন, পণ্ডিত, তার কাছে গেলেন তার স্ত্রী খাদিজাকে নিয়ে। তিনি বললেন সর্বনাশ, এ তো সেই ফেরেশতা যে ফেরেশতা এসেছিল মুসার কাছে, যে ফেরেশতা এসেছিল ঈসার কাছে, এই ফেরেশতা যার কাছেই আসবে সমস্ত লোক তার শত্রু হবে। শুনে রাখো মোহাম্মদ, তুমি যখন তোমার কম কর্তৃক বহিষ্কৃত হবে, তখন যদি আমি বেঁচে থাকি আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। আল্লাহ রাসূল বললেন কি আমাকে বহিষ্কার করবে? লোক আমাকে আল আমিন বলে কত সম্মান করে, কত ভালোবাসে, কেন বহিষ্কার করবে? না, তুমি জানো না, তুমি যে দাওয়াত নিয়ে এসেছো, যে ওহী তোমাকে নাজিল হয়েছে, এই ওহীর দাওয়াত দিতে গেলেই তোমার শত্রু হবে। এই দাওয়াত যুগে যুগে আল্লাহ পাক বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে দিয়ে চালিয়েছেন, কেয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ চলবে, এটা বন্ধ করা যাবে না, কারণ এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহ তাআলা ক্বাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা যাররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামা ওহুম কাযালিক, রাওয়াহু মুসলিম। আমার উম্মতের মধ্যে একটা দল চিরদিন থাকবে, তারা সবসময় হকের উপরে বিজয়ী থাকবে, বাতিলের সঙ্গে আপোষ করবে না, তাদেরকে ছেড়ে লোকেরা চলে যাবে, দুনিয়ার লোভ তো থাকবে সবার, তাই না? মাল মর্যাদার লোভ নাই এমন কেউ মানুষ আছে নাকি? বিভিন্ন কারণে মানুষ চলে যাবে কিন্তু তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে কেয়ামত এসে যাবে, তারা ওইভাবেই দাওয়াতের উপরে দৃঢ় থাকবে।
শহীদপুরবাসীর কাছে আমার দাবি থাকবে, আপনারা কি এই সুন্দর জাঁকজমকপূর্ণ দুনিয়াতে চিরকাল বাঁচতে পারবেন? দাড়ি তো পেকে গেছে, ঠেকাতে পারছেন? পারবেন না। মাথাটা শয়তানে ধরেছে, দেহটা আল্লাহর আনুগত্য করে, ঠিক না? মাথার মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢোকে, কিন্তু দেহ আস্তে 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 যৌবনের সে শক্তিমত্তা চলে গেছে, প্রৌঢ়ত্বের পূর্ণতা প্রায় শেষ, বার্ধক্যের দুর্বলতা শুরু হয়েছে। এই দুর্বলতা ঠেকানোর জন্য কত কী চেষ্টা করা হচ্ছে। মানুষ কি পারতেছে? কেউ মরতেছে না? আপনাকে আপনার হাতে আপনার আব্বাকে কবরে রেখে আসতে হবে, কিছুই থাকবে না, সব চলে যাবে, কিন্তু আপনাকে কবরের জন্য প্রস্তুতি নিতে হবে না। এই বিষয়টা যদি বিশ্বাস করেন তাহলে আমাদের জীবনটা সার্থক হবে। বাংলাদেশে কিছু পার্সেন্ট লোক, সারা বিশ্বের হিসাবে 68% লোকের কাছে সারা বিশ্বের ধন সম্পদ, আর এখন এসেছে 1% লোকের কাছে সারা 61% লোকের ধন সম্পদ জমা হয়ে বসে আছে। পুঁজিবাদ সারা বিশ্বকে গ্রাস করেছে, শুধু অর্থনীতি বিশ্বকে গ্রাস করেছে। ঠিক অমনি করে নগ্ন নারী নীতি, বেহায়পনা, জেনা ব্যবচারী যত্রতত্র শুরু হয়ে গেছে, এর কোনো ঠেকানো বুদ্ধি নেই। যখন যে জাতির মধ্যে জেনা ব্যবচারী বাড়বে, সে জাতির মধ্যে মহামারী আসবে। জীবনে কখনো এই করোনা ভাইরাসের নাম শুনেছিলেন? এই যে কোত্থেকে ঢুকলো, কে পাঠালো, জীবনে কেউ করোনার নাম শোনেনি। এক একটা ভাইরাস আসতেছে, মানুষ ফটাফট মরে যাচ্ছে, ডাক্তার হাসার আগেই শেষ। কালকে একটা আমার বড় ছেলে জানাজা করে আসলো যে একদিন আগ পর্যন্ত পুরো সুস্থ মানুষ, তার মেয়ে নিজে ডাক্তার, আইসিউতে ডাক্তার ধরতে পারছে কী রোগ। আজ তো আমি এক যুবক ছেলেকে, আমাদের যুবসংঘের যুবক ছেলেকে রেখে আসছি রাজশাহী মেডিকেলে, ডাক্তার ধরতেই বলছেন কি অজ্ঞাত রোগ। মানুষ যত বেশি আল্লাহর পথ থেকে দূরে চলে যাবে, আল্লাহ মানুষকে ফিরানোর জন্য একটা একটা গজব পাঠাবেন। আল্লাহ আজাবুল আদনা দুনাল আজাবুল আকবর লাআল্লাহুম ইয়ারজিউন, অবশ্যই আমি তোমাদেরকে সাদ আস্বাদন করাবো আজাবের, শাস্তির ছোট ছোট আজাব দিব, বড় আজাব অর্থাৎ জাহান্নামের আজাবের আগে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ ফিরে আসে। ইসলাম থেকে বেরিয়ে গিয়ে দুনিয়াতে কেউ সুখী হতে পারে নাই, ইসলামের কাছেই আপনাকে আসতে হবে। মানুষের চূড়ান্ত ঠিকানা ইসলাম, আপনাদের তৈরি করা তন্ত্রমন্ত্র নয়। ওমা তোমার একটি ভোটে অমুক দল জিতে যাবে, এটা ঠিক আছে, সত্য মিথ্যা সংখ্যা দিয়ে নির্ণয় হয় না। একজন লোক অনেক সময় সত্যের পক্ষে থাকতে পারে, হাজার লোক বিপক্ষে থাকতে পারে, এটা ঠিক না। সত্য চিরদিন সত্য, তাকে মিথ্যা করা যায় না, ভোট দিয়ে কোন মিথ্যা করা যায় না। আর এই জন্য আহলাদিস আন্দোলন বাংলাদেশের কোনো সদস্য, যারা প্রকৃত আহলাদিস বাংলাদেশে আছেন, তারা কেউই এই সমস্ত জাহেলি মতবাদের পিছনে ছোটে না, তারা সবাই কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে। যত মতবাদ চলছে বর্তমান বাংলাদেশে, অধিকাংশ রাজনীতির নামে বলেন আর অর্থনীতির নামেই বলেন আর সংস্কৃতির নামেই বলেন, এ সবগুলো জাহেলি মতবাদ। এই সমস্ত জাহেলি মতবাদ থেকে আমরা আমাদের ভাইদেরকে, বাচ্চাদেরকে, তরুণদেরকে, মা বোনদেরকে ফিরানোর জন্য কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার দাওয়াত দিয়েছি। বাস এর কিছুই না, আমাদের দাওয়াত, আমার রসুল কি তরবারে নিয়ে এসেছিলেন দাওয়াত দিতে? সিরাফ জবান দিয়ে দাওয়াত দিয়েছেন। আমরাও স্যার দাওয়াতে বিশ্বাস, যারা জঙ্গিবাদে যায় তারা নিজেদের ব্রেনে যায় না, অন্যেরা তাদেরকে কাজে লাগায়, তাদেরকে কেউ ভাইত্ব দেখতে পাবেন না। তো যারা সচেতন পাঠক পত্রিকা তারা জানেন যে সিরিয়াতে যে বোমাটা মারা হচ্ছে, ইসরায়েলের ওখানে বসে থাকে তারা, একদম আজকাল তো দূরত্ব সব নিয়ন্ত্রণ করা যায়, যে বোমাটা কোন দিকে যাচ্ছে, যদি সিরিয়ার দিকে না গিয়ে ঘুরে ইসরায়েলের দিকে যায় ওকে ওখানে ঠাসটা গুলিকে মেরে ফেলে দেবে। বোঝা যাচ্ছে ইসলামের নাম করে জঙ্গিবাদ চালু করেছে সঠিক ইসলামকে ধ্বংস করার জন্যই। আর এই কারণে এত আলেম বাংলাদেশে থাকতে আমাকে টার্গেট করে কারাগারে ঢুকানো হয়েছে,
বুঝতে পারেন আপনারা এগুলো? এখন ওরা বুঝছে আসলে সব ধোকা হয়ে গেল, কিছু কাজে লাগলো না। যদি সংগঠন না থাকতো সেদিন, তো সংগঠনের খাতিরে হয়তো কিছুটা খাতির করে যে ভোট দরকার, তো আমরা তো ভোটের বুঝারি না, কিন্তু ওরা বুঝতে হতো ভোট তো লাগবেই। এত একটা ধাক্কা মেরে তো একবার গেছি গোল্লায়, এখন আরও ভোট কাটবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ বা যুবসংঘের ছেলেরা যদি তোর ঐক্যবদ্ধ হও তো দুনিয়াতে লাভ কি, ভোটের পাগলটা তোমাকে একটি হিসাব করবে, আর আখেরাতে লাভ ইনশাল্লাহ তোমার জন্য জান্নাত। এবারে উদাহরণ নাও, রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাওয়াত দিচ্ছেন, দাওয়াত তো কেউ নেয় না, আর হজের মৌসুমটা ছিল মক্কায়, এই সময় কেউ করে মারত না। রাত্রে দুটার দিকে ওই সময় আলো আঁধারির মধ্যে আমরা যারা হজ করেছি বা হজ যারা করেন জানেন ভালো করে, তিন জায়গায় ই মারতে হয় না, পাথর মারতে হয় না, তো মাঝখানে যে বড়োটা বড়ো পাথর মারার জায়গাটায় জামরায় আকাবা বলা হয়, ওইখানে আল্লাহ রসুল এবং তার সাথী তার চাচা আব্বাস দেখলেন যে পাঁচ ছটা ছেলে বসে আছে একটু নিরিবিলি, তো তো তাদের বললেন বাবা তোমার কোত্থেকে আসছো? তাহলে আমার ইয়াসরিব থেকে আসছে, তখন তো মদিনার নাম ছিল না। তখন তাদেরকে উনি দাওয়াত দিলেন, আর সাদ বিন জুরারা ওই কনিষ্ঠতম যে ছেলেটা খুব ব্রেনি ছেলে, ও দাওয়াত কবুল করলো, তার সঙ্গে বাকি পাঁচজনও দাওয়াত কবুল করলো, ওরা ওইখানে বায়াত করে মুসলমান হয়ে চলে গেল। পরের বছর আবার আসলো, আরও ছজনকে দাওয়াত নিয়ে বারো জন আসলো। পরের বছর আসলো 73 জন পুরুষ আর দুইজন নারীকে নিয়ে, 75 জন হলো, কাফেলা বাড়ি গেল না, এই 75 জন হতে লাগলো তিন বছর। সৈয়দপুরে যারা দাওয়াতি কাজ করছেন, আমি অনুরোধ করেছি প্রাইভেটে বসে আপনারা দাওয়াত করেন, মানুষকে দাওয়াত দেন, প্রাইভেট ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে মহব্বতের মাধ্যমে মানুষকে বোঝান, ইনশাল্লাহ মানুষ ফিরে আসবে। মানুষ তো সবাই তো ইবলিস না, বোঝাতে হবে তাদেরকে, আকীদা মজবুত রাখেন, আচরণ নরম রাখেন, ইনশাল্লাহ মানুষ ফিরে আসবে আল্লাহর পথে। সেইটাই পলিসি ছিল বলেই তিন বছর ধরে দাওয়াত দিয়ে মাত্র 75 জন হলো। তারা একটা প্রশ্ন করল, হে নবী, যদি আমরা আপনার উপরে বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের উপরে ভীষণ জুলুম আসবে, মানুষ মারবে, এমনকি রক্তাক্ত সংঘর্ষ হতে পারে, বাপদাদার সহায় সম্পদ হারাবো, আমরা বিনিময় পাব কি? যারা আমাদের বই পড়েন, আমি জবাবটা তার কাছে চাচ্ছি, সেদিন আল্লাহ রসুল কি জবাব দিয়েছিল বলতে পারেন? বলেন আল জান্নাহ। আল্লাহ রসুল বলেন নাই তুমি যদি আমার দলভুক্ত হও তা তুমি এমপি হতে পারবা বা কন্ডাক্টরই বাবা, কিছু না কিছু পাবাই তো, কিছু না হোক অন্তত যাওয়া আসা ভাড়া 500 টাকা আর একটা বিরিয়ানি প্যাকেট তো পাবা। এই তো হয় আজকাল রাজনীতি দেখি না আমরা সব, না একটাই কথা বলেছেন আল জান্নাহ, তুমি জান্নাত পাবে। তখন তারা বললো রেবহুল জান্নাত এলা নাকিল ওলা নাস্তাকিল, জান্নাতের যে লাভের কথা আপনি আমাদের শুনালেন, এই এই লাভের বায়াত বা এই ব্যবসা আমরা চুক্তি ভঙ্গ করব না, চুক্তি ভঙ্গ করার জন্য আবেদনও করব না। শুরু হলো আন্দোলন, মক্কা লোক দেখলে সর্বনাশ, যে আত্ম হবে না, এবার তাকে বের করতে হলো। তখন বেরিয়ে গেলেন মদিনায়, সেখানে যেয়ে দাওয়াত শুরু হয়ে গেল, তা পুরো লাইফটা আপনি সামনে রাখেন, কারাগারে বসে আর কিছু করে না করে আপনাদের তো নবীদের কাহিনীটা দিতে পেরেছি, তাই না, পড়েছেন না, এসব তো কারাগারে লেখা। যদি ওই সুযোগটা না থাকতো তা আল্লাহ রসুলের জীবনী বোধ হয় এত সহজে আমার সামনে আসতো না, আল্লাহ রসুলের জীবনী যদি সামনে না থাকে তো কোরআন হাদিস তো বুঝতে পারবেন না, পুরো জীবন আপনার সামনে একটা ছবির মতো, আপনারা তো খালি ভিডিও করেন আর মোবাইলে তোলেন, এগুলো তো আমার বিশ্বাস না, বুকের মোবাইলে সঞ্চয় করেন, বুকের মধ্যে মহব্বত লুকিয়ে রাখেন, ওই মহব্বত আপনাকে কেমন মাঠ পর্যন্ত চলে যাবে। একজন জনৈক ব্যক্তি বলছে, হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন, আমি আপনার সঙ্গে থাকতে চাই। উনি বললেন তুমি আমাকে সাহায্য করো, কী করতে হবে? তুমি বেশি বেশি সেজদা করো, তুমি যদি বেশি বেশি ইবাদত করো তাহলে তুমি হয়তো কেয়ামতের দিন আমার সঙ্গে থাকতে পারবে। মনে রেখে দিও আল মারউ মা মান আহাব্বা,
মানুষ তার সঙ্গে কেমন দিন থাকবে যে তাকে দুনিয়াতে মহব্বত করত। তখন তো মোবাইল ছিল না, মহব্বতটা কোথায় থাকে? বুকে না? আমি ওই জন্য বারবার বলি, বাবা তোমরা এই মোবাইলে ছবিটাও তুলো না, ও এক্ষুনি হারে যাবে। কিন্তু অন্তরে মহব্বত লুকিয়ে রাখো। আমরা যে আদর্শে বিশ্বাসী, তুমি সে আদর্শকে লালন করো, তাহলে তোমার সঙ্গে দুনিয়াতে কদিন আসি, আখরাতে তোমার সঙ্গে ইনশাল্লাহ আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। এটা কি বেশি ভালো না? আমরা সকল ইমানদার ভাই বোনের কাছে এই একই আবেদন রাখি, আসুন আমরা মোমিন ভাই বোন হই। শিরক বিদাতগুলি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে নিতে পারবে না। যতই বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজেকে নিয়ে খুশি, প্রত্যেক দল অপর দলকে মনে করে ভুল আমারটা ঠিক, তাই না? এটা স্বাভাবিক, কিন্তু মানদণ্ড নেই। এ তো বিশাল একটা বাজার, নকল টাকা দিল ধরা পড়ে না? এই নকল আর আসল যাচাই করে কোন মানদণ্ড নাই? আল মিজানুল আকবার হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা ওয়াফাকু ফাওয়া হাক্কুন ওয়া খালাফু ফাওয়া বাতিলুন। সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন আল মিজানুল আকবার সবচেয়ে বড় মানদণ্ড হচ্ছে হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তিনি যেটাকে সঠিক বলেছেন ওটাই আমরা সঠিক বলব, তিনি যেটাকে বেঠিক বলছেন ওটাই আমরা বেঠিক বলবো। এটাই হচ্ছে মানদণ্ড। সে মানদণ্ড আছে কোরআন এবং হাদিস আছে না? আপনি কোরআন হাদিসটাই হচ্ছে আমাদের মানদণ্ড। এই মানদণ্ডের আলোকে আপনি সব যাচাই করুন, তাহলে কেউ শিয়াও থাকবে না, কেউ কাদানিও থাকবে না, কেউ সুফিও থাকবে না, সবই আসাল আমরা সবাই মুসলমান হয়ে যাব। আল্লাহর প্রতি সবাই আত্মসমর্পিত চিত্ত হয়ে আল্লাহর পক্ষে নিজেরা চলবে, দেখবেন দুনিয়াটা খুব সুন্দর হয়ে যাবে। ছোট ছোট কারণেগুলি এগুলো হয়েছে, একবার ছোট কারণ শুনলে আপনি হাসবেন। আপনি শিয়া হলেন কেন? আপনি খারজি হলেন, যারা জঙ্গিবাদ বলছি, আপনি কেন হলেন? হযরত আলীর সঙ্গে মুয়াবিয়ার রাজনৈতিক কারণে যুদ্ধ হলো। এখন এই যুদ্ধটা মুয়াবিয়া কাফের না আলী কাফের, এই নিয়ে নিজের নিজের লাগলো গুতাগুতি। আলীকে বলা হলো আপনি বলেন যে মুয়াবিয়া কাফের, কারণ মুসলমানরা পরস্পর যুদ্ধ করে হারাম। আলী বললেন আমি কশৃঙ্খলে মুয়াবিয়াকে কাফের বলতে পারবো না, কারণ সে মুসলমান, সে একজন সাহাবি। মুয়াবিয়াকে বললো আপনি বলেন আলী কাফের, তো কশৃঙ্খলে তো হবে না। কিন্তু ছোকরা সেলিব্রিটি, তাহলে আলীর ভুল ধরল, কোথায় আলী আর কোথায় ইয়ং সেলিব্রিটি, এক হবে? আলীর হলে ভুল, বলে আপনার দলে থাকবো না, বেরিয়ে যাও সব। 12,000 বেরিয়ে চলে গেল। এদের বলে খারিজি। খারিজি মানে কি? বেরিয়ে যাওয়া, খারিজ হয়ে চলে গেল। এটা কারণ হলো আপনি কলমা পাঠ করেন, আপনি আল্লাহকে মানেন, রসুলকে মানেন, কেয়ামত বিশ্বাস করেন, আমি আপনাকে মুসলমান বলবো না? কিন্তু না, আপনার সঙ্গে আমার কোনো একটা মতো বিরোধ ঘটে গেছে, মারামারি লাগলো, আপনি কাফের আই মুসলমান তো হবে। আলী এত বুঝালেন যে তোমরা একটু সাবধান হও, এগুলো করো না, মুসলমান ভাই ভাই আজকে রাগারে গিয়ে কালকে মিটে যাবে। কিন্তু তোমরা তাই বলে ওকে কাফের বলতে হবে? আল্লাহ যাকে কাফের বলেন নাই, নবী যাকে কাফের বলেন নাই, আমি তাকে কেমন কাফের বললো? আলীকে যারা কাফের বলেছে এবং তাকে হত্যা করেছে, যে তার নাম কিন্তু আব্দুর রহমান, অমুসলমান বা ইহুদি খ্রিস্টান তাকে মারেনি, মেরেছে মুসলমান ছেলেরা। এবং বলছিল জানেন তরবারি ধার করছে এক মাস ধরে, এবং আমি নিয়ত করেছি আল্লাহর কাছে মান্নত করেছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে আমি এটা দিয়ে হত্যা করব, আমি তাই আজকে করলাম। বলে নাউজুবিল্লাহ মিন জালিম, যে আলী হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জীবদ্দশায়, তার দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছেন আলী। আজ তো ঠিক তাই হচ্ছে না? যারা জঙ্গিবাদী তাদেরকে এমন করে ট্রেনিং দেওয়া হচ্ছে, যারা ওহির বিধানের কথা বলছে তারাই তাদের এক নম্বর টার্গেট। দেশের নেতা যারা আছে ও তারা ও তাদেরকে মেরে ফেল দিতে হবে, কিন্তু যেহেতু করোনা মানুষ দেশ চালাচ্ছে না সরকার, অত ওকে মেরে ফেল দিতে হবে। সবাই যদি মরে যায় তো দেশ চালাবে কে? সব যত লোক দরকার আছে। যদি সরকার করোনা হাদিস না মেনে দেশ চালায়, তারও তো কবর আছে, কেয়ামত আছে, কয়ফিয়ত দিতে হবে না? আমরা খালি বলবো হে সরকার আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মেনে চলো, এটা তো আমাদের বলতেই হবে।
এটা না বললে আমারই জাহান্নাম চলে যাব। এই যে বিবর্তনবাদ বানরবাদ চালু করেছে না দেশে, যে 13 সাল থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি, 14 সাল থেকে আলিয়া মাদ্রাসাগুলিতে, এখন যা নিয়ে এসেছে আরও খারাপ। এবারে সিলেবাস একবার বাতিল, ও কিছুই নেওয়া যাবে না। এখন মুশকিল হয়েছে আমাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করা হচ্ছে কীভাবে বানর ছিলাম। প্রমাণ কি? 32 লক্ষ বছর পূর্বে ইথিওপিয়ার জঙ্গলে হিডোর নামক একটা জায়গাতে একটা বানরের ঠ্যাং পাওয়া গেছে, ফুল বানর না। সেই ঠ্যাংটা একজনকে দেখা গেলে আসলে এটাই মানুষের পায়ের সঙ্গে মিল আছে, অতএব আমরা বানর থেকে মানুষ হয়েছি, এটা যুক্তি হলো। তো 32 লক্ষ বছর পরে কি কত তোমার অত কী দরকার? আরে বাবা, বানর একটা জীব, মানুষ একটা আলাদা জীব। আপনার এই সৈয়দপুর কি চিড়িয়াখানা আছে? নাই না? রংপুরিতে আছে বোধ হয়, বানর নেই? ওই একটা বানর কি মানুষ হয়েছে? এক দেখে চাক্ষুষ সবই বোঝে ওরা, কিন্তু এরপরও নির্বোধ। মানে এখন আমাদের সরকার যে ওইগুলো আমাদের চাপিয়ে দেয়, আমরা যদি বলি ইয়া সরকারও বহুত ভালা বহুত ভালা বহুত ভালা, জিন্দাবাদ নারা তো কই হবে? এ বললে আপনাকে অবশ্যই জাহান্নাম হইতে হবে। আল্লাহ রসুল বলছেন, আমার পরে বহু শাসক আসবে, তারে ফুনা তান তুনকেরু না, তাদের বহু কাজ তোমরা পছন্দ করবে, বহু কাজ তোমরা অপছন্দ করবে। তখন যারা সেটাকে অপছন্দ করবে সে নাজাত পাবে, এমন আনকারা ফাকাত নাজাত, যে ইনকার করবে প্রতিবাদ করবে সেই নাজাত পাবে, আর যে অপছন্দ করবে সেও আপাতত বাঁচতে পারবে। আর যদি কেউ তার সাথে যে স্লোগান দেয় মিছিল করে ইল্লামান তাবা, অনুসরণ করে অর্থাৎ মিছিল করে, আমাদের বাংলা ভাষায় বলি, তো সাহাবাকেরাম বলেন আফালা নকাতিলহুম, আল্লাহর রাসূল আমরা কি সরকারকে যুদ্ধ করে তাড়িয়ে দেবো না? আফালা নুনাবিজহুম, সিংহাসনতে ছুড়ে ফেলে দেবো না? আল্লাহর রাসূল বললেন লা মা সাল্লাহ লা মা সাল্লাহ, না এটা করো না যতক্ষণ তারা সালাত আদায় করে, সরকার সালাত আদায় করে। আমাদের এমপি সাহেব বসে আছেন, সালাত আদায় করে, তাই না? আমাদের প্রধানমন্ত্রী মাশাআল্লাহ সালাত আদায় করেন। এই জন্যে হত্যা করা নিষিদ্ধ, আমার রসুলের নির্দেশ নিষিদ্ধ, কিন্তু যদি আমরা প্রতিবাদ না করি আমরা জাহান্নামে হয়ে যাব। অতএব আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ করছি, এই সিলেবাস বাতিল করেন, একটা দিনের জন্য এটা পড়ানো যাবে না। 13 সাল থেকে এর বিরুদ্ধে আমরা লিখছি, আমাদের লিখিত মাদ্রাসা শিক্ষার অন্তরের বইটা নিয়ে যাবেন সবাই, এর মধ্যে আমরা সব বলে দিয়েছি। মুসলমানের ছেলে লেখাপড়া করবে বা খানাপিনা করবে, শুরুতে কী বলবে? বিসমিল্লাহ, তাই না? শেষে আলহামদুলিল্লাহ, ক্লাসে বসবে বিসমিল্লাহ, পড়া শুরু করো, তাই না? এখন কী বলে অ্যাসেম্বলি না কী কচু বলে, সব লম্বা হয়ে দাঁড়াও, এইবার গান গাও, মাটি পূজা করো, ও বাবা সোনার বাংলা তোমার বুকে ঠেকায় মাথা, মানুষ মাথা ঠেকায় আল্লাহর সামনে, মানুষকে মাটিতে মাথা ঠেকায় নাকি? ওমা তোমার আকাশ তোমার বাতাস, কী সব বলতো সব বলে, ওকে তোমার বাতাস তোমার আল্লাহর আকাশ, এ আকাশ কার, বাতাস কার, সূর্য কার, জমিন কার, আমি কার, সবই আমার আল্লাহর, মাসালা তো তোমার আকাশ তোমার বাতাস, এ কোন পাগলামি কারবার। আর এই গানটা যিনি লিখেছেন তিনি স্বয়ং বাংলাদেশ স্বাধীনতার বিরোধী ছিলেন, তিনি বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন, তিনি কখনোই বাংলাদেশকে পৃথক একটা আলাদা দেশ হোক সে কখনোই তিনি চান নাই, তিনি ঢাকায় বিশ্ববিদ্যালয় চান নাই, সেই ব্যক্তির গানটা মানে যে দেশের জাতীয় সঙ্গীত। অথচ কবি নজরুলের কোনো গান তারা খুঁজে পায়নি। বন্ধুরা আমার, পুলিশ হতে রেডিও হচ্ছে আমাকে অ্যারেস্ট করার জন্য, দয়া করে একটু পরে আসেন, হক কথা বলার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের, পুলিশের দায়িত্ব, যে ধরবে তারও দায়িত্ব এটা করে, সে না করে সেও জাহান্নাম যাবে। সাবধান, আমরা স্যার আল্লাহকে ভয় করি, কোন বান্দাকে ভয় করি না, এই বিষয়টা মনে রাখবেন। আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে চলে যাচ্ছে? 1970 সালে লর্ড ম্যাকলে যখন বুঝতে পারলো যে এদেশে থাকা হবে না, তখন তিনি শিক্ষা ব্যবস্থা তৈরি করে গেলেন, বলে গেলেন আমরা এমন শিক্ষা ব্যবস্থা দিয়ে যাচ্ছি যে এদেশে খালি রঙে এবং চেহারে হবে এরা ইন্ডিয়ান, কিন্তু আসলে সব হয়ে যাবে ইংরেজ। ঠিক তার সেই কথাটি এখনো চলছে, এখনো পর্যন্ত আমরা ইংরেজের গোলামি করে যাচ্ছি, মুসলমান হওয়া সত্ত্বেও আমরা ইসলামের বিধান মেনে চলতে পারছি না। এগুলো কে বলবে,
কেউ না কেউ তো বলতে হবে, কেউ না বলে আলমরা সবাই যে খালি বসে বসে হালুয়া রুটি খায় আর সয়া বরত করে হবে, এ কোন বিপদ। আলমদের বললো বাবা আলেম হও, তোমার বেশি কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর কাছে। প্রত্যেকটা মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, কেয়ামতের মাঠে তাকে পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে। প্রথমে আন উমরহি ফিমা আবলাহ আফনাহ, তুমি তোমার জীবনটা কোন কাজে শেষ করেছো। দুই নম্বর, তোমার যৌবনটা কোন কাজে জীর্ণ করেছো। তিন নম্বর, তুমি কোন পথে আয় করেছো, হালাল পথে না হারাম পথে। চার নম্বর, তুমি কোন পথে ব্যয় করেছো, আয় হতো আপনার হালাল, ব্যয় হয়েছে হারাম পথে। চলবে না, মানুষ মরে গেছে, চলো কুলখানি চেহলাম, কারবারটা কি রেছে কুলখানি চেহলাম ছাড়া তো কোনো কারবারই নেই, রাজনীতি হয়ে গেছে অবসর। কিন্তু জানাজাই হলো একমাত্র দোয়ার অনুষ্ঠান, আর কোনো দোয়ার অনুষ্ঠান নাই। এরপরে সন্তানরা ভালো ছেলে হলে বাবার জন্য দোয়া করবে, সাদাকা জারিয়া করবে এবং তাদের জন্য দোয়া করবে, ব্যাস। আর যদি তিনি নিজে কিছু এলেমে লিখে যেয়ে থাকেন, ওই এলেমের ফায়দা তিনি পাবেন। আমরা যারা লেখালেখি করি, যাদের হাত আছে, বা আজকে এখন তো এখন যে বক্তব্য রাখি এটাও তো রেকর্ড হয়ে যাচ্ছে, তাই না? এটাও তো লেখার উপর দিয়ে চলে যাচ্ছে, এটাও ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে সাদকা জারিয়ার ফল দিবে। বাতিলের বিরুদ্ধে কথা বলার মধ্যে যে নেকি রয়েছে, এর চেয়ে বড় নেকি আর কিছু তো নাই। কারণ জালেম সরকারের বিরুদ্ধে কথা বলাটি বড় জিহাদ, আর সেটা আমরা বলে যাচ্ছি, নির্যাতিত হচ্ছি, গালি খাচ্ছি ঘরে বাইরে সবাই, ওগুলো আমরা আদৌ কিছু মনে করি না। কারণ আমাকে জান্নাতের আমল নেওয়া তৈরি করতে হবে দুনিয়া থাকতেই। মনে রাখবেন, মৃত্যুর পরে জানাজা ছাড়া আর কোনো অনুষ্ঠান নাই। আপনারা যা অন্য কিছু করেন, এ সবগুলো এক কথা বেদাত। আল্লাহর রাসূলের মৃত্যু হয়েছে, জানাজার বাইরে কিছুই হয়নি। খলিফাদের মৃত্যু হয়েছে, জানাজার বাইরে কোনো আনুষ্ঠানিকতা হয় নাই। আজকাল বহু কিছু হচ্ছে, এগুলো সবই ধর্মের নামে বেদাত চলছে। দূরে থাকবেন, কোনো মিলাদে যাবেন না, কোনো দাওয়াত করলেও যাবেন না। আজকে আস্তে আস্তে বন্ধু ফোন করছে আমার ছেলের কাছে যে দিবস পালন করবে, দাওয়াত দিয়ে বাড়িতে খানা ফানা দিয়ে গেছে, এখন করবো ডাকি। আমাদের বাটা বলবে খানা সব ফেলে দিতে, ওর দরকার নেই। আমার লাইফটা শোনেন, ইউনিভার্সিটি জয়েন করেছে কবে, 1980 সালের 10ই ডিসেম্বরে রাজশাহী ইউনিভার্সিটি জয়েন করবে, এর আগে ছিল ঢাকা ইউনিভার্সিটি। জয়েন করার কদিন পরে আবার সেই মিলাদের অনুষ্ঠান, কিসের মিলাদ থেকে খবর রাখে? আমার প্রতিবেশী আর তিন চারজন টিচার আছে, ওরা ভাই কী করবেন, খাবেন না? ওরা তো খাওয়ার দিন প্রস্তুত, আর স্যার জিলাপি কি টিচার তো আমরা, আমাদেরকে বেশি বেশি করে দিয়েছে অন্যদের চাইতে। তো আমি কিছু বলি নাই, দেখি একটা কুকুর এসে আল্লাহ আলহামদুলিল্লাহ এসে গেছে, আর তোর আল্লাহ জীব ওটা, আমার বাবা তুই একটু জিলাপিটি খা, ওরা কুকুর খুশি। আসেন কোথায়? বেদাতি জিলাপি কুকুরের খোরাক, মুসলমানের খোরাক নয়। হ্যাঁ, যদি গরিব মানুষ থাকে দিয়েন, তো বললেন এটা কিন্তু বেদাতি জিলাপি, তুমি খাবা? ও জানলে কিন্তু খাবে না, মুসলমানও পর্যন্ত বেদাতি জিলাপি খায় না, কিন্তু আলমরা খায়, খাওয়ায়। যত মিলাদের জোশ হয় তত জিলাপি বাড়ে। এইসব করেন না ভাই, আলম হয়েছেন কেয়ামতের মাঠে। পঞ্চম প্রশ্ন হবে আলমদের, ওয়ান এলমেহি ফিমা আমেলা, এ আলেম তুমি যে এলেম শিখেছিলে সে অনুযায়ী আমল করেছিলে কি না। এই হাদিসটা প্রত্যেকে মনে রাখবেন। পাঁচটা প্রশ্ন, এক, তার জীবন সম্পর্কে তোমার কিসে ওটা শেষ করেছো। দুই, হে যুবকরা তোমাদের জন্য তোমার যৌবন কোন কাজ ব্যয় করেছো। তিন, কোন পথে আয় করেছো। আর চার, কোন পথে ব্যয় করেছো। আর পাঁচ, যেটুকু শিখেছো সেটুকু আমল করেছো কি না, না করলে ধরা পড়বেন। আজকে যে হাদিসটা আপনার শুনলেন, এটা যদি আমল না করেন তা আপনিও কিন্তু আলেম ধরা পড়ে গেলেন। ভাববেন না যে আমার আলেম হওয়ার জন্য আবার ইউনিভার্সিটি ফারগ হওয়া লাগবে, কামিল পাস করা লাগবে, জি না। যতটুকু শিখেছেন এতটুকুর হিসাব আপনাকে দিতে হবে। সুদ হালাল না হারাম? এক নম্বরে হালাল। ওটা বাংলাদেশে এমন কোনো সেক্টর নেই যে সুদ নেই, সুদ নেই আর ঘুষ নেই, একথা বাংলাদেশে বলা যাবে? ঘুষ ছাড়া কোনো কাজ হবে না, সুদ ছাড়া কোনো অর্থনীতি নাই। এখন না হয়েছে একেবারে প্যাকেজ, আগে দিত ম্যান টু ম্যান দিত, এখন বোন নেতাকে দিয়ে আসে, বলে 20 কোটি টাকা দিলাম, যারা যা দিতে ম্যানেজ করে কাজটা করে দেবেন, হয়ে গেল প্যাকেজ।
আর এক একটা চোরের সব রিপোর্ট আসছে পত্রিকায়, সে পড়লে তো মাথা খারাপ হয়ে যায়। একটা গাড়ির ড্রাইভার কোটিপতি, কতগুলো বাড়ি বানিয়েছে ঢাকা তার ঠিক ঠিকানা নেই, অথচ গাড়ির ড্রাইভারে আসতে পত্রে পড়ে দেখেন ঢাকা এয়ারপোর্টে ইউএস বাংলার একটা গাড়ির ড্রাইভার কাছে 4 কেজি সোনা পাওয়া গেছে। এত চলছে, এত আইনকানের মধ্যে আমাদের গায়ে মিটার ডিটেক্টর লাগা চাই বেড়াতে, জায়গা লোক খুঁজি পাও না, বলে জুতো খোলো, আমার ছেলেদের ধমকাই বেড়া জুতো খুলতে পারেন, চোর নাকি আমরা জুতো খুলবো, আইন করে দিয়েছে আমাদের জুতো খোলে, আমাদের গায়ে মেটাল ডিটেক্টর লাগাই, এত কিছু করেও 2 কেজি 4 কেজি সোনা টের পায়নি। তোমার চোখ তো বন্ধ আগেই করে দিয়েছে টাকা দিয়ে, দেখবে কি দিয়ে। এইভাবে চলছে সারাটা দেশ, একটাই কারণ, আল্লাহ ভীতি নাই, পরকাল ভীতি নাই, মানুষের মরতে যে হবে এই বিশ্বাস হারিয়ে ফেলেছে মানুষ, অথচ মরছে ডেলি দেখতে পাচ্ছে। আল্লাহ রসুলের এই দাওয়াতটা ছিল এইভাবে আপোষহীন দাওয়াত, উনি দাওয়াত দিলেন, গ্রহণ করলে একদল, বর্জন করলে একদল, অবশেষে মদিনার লোকদের সংখ্যা বেশি হলো, তারা গ্রহণ করলেন, তাদেরকে নিয়ে যখন তিনি সংগ্রাম শুরু করলেন, মক্কার লোকরা এত করে সর্বনাশ, ও তো মদিনা যে আশ্রয় নিয়েছে ওখানে তাকে মারতে হবে, চলে আসলো নিজেরাই, বদরের যুদ্ধ হলো, ওহদের যুদ্ধ আপনার ইতিহাস জানেন, আল্লাহ রসুলের জীবনে 90টা যুদ্ধ এবং সারিয়া হয়েছে, তার মধ্যে 23টা যুদ্ধ উনি নিজে অ্যাটেন্ড করেছেন, এবং আপনি জানেন মদিনার 10 বছরের জিন্দগিতে 871 দিন, অর্থাৎ 2 বছরের বেশ কিছু সময় উনি যুদ্ধের ময়দানে কাটিয়েছেন। তিনি আমাদের মতো পীর সাহেব ছিলেন না, ঘরে বসে সারাদিনটা কি বলে কৃষক করে না, তসবি করে না, কষু করে, কত যে কী করে তার লাগে সব জানি না তো, সব কী করে ওরা ভম 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 করে জিকির টানে পড়ে পড়ে, আর মানুষের ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে যায় না, এমন কারে কায়দায় ফানাফিল্লা হয় বাসায় ওঠে ধপ করে পড়ে যায় ঘাড়ের পরে, এ মানে ও আল্লাহ দেশটা পাগল হয়ে গেছে, ও আর মানুষ নেই আল্লাহর সঙ্গে কলবে কলবে মিল হয়ে গেছে, আত্মা আত্মা মিলে পরমাত্মা বিলীন হয়ে গেছে, ও এখন মানুষই নাই, কই আমার রসুল তো সব এসব হননি কোনো কালেও। তিনি বদর বিজেতা সেনাপতি মদিনা এসেছেন, জয় মোহাম্মদ তো বলেনি, আর আমরা কথায় কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কেন আল্লাহ কবলতে বড় না, বঙ্গবন্ধু বড় না, বঙ্গবন্ধু যিনি বঙ্গবন্ধু বানাইলেন তিনি বড়, সে আল্লাহ বাদ দিয়ে এটা কেন মানুষের বোঝা, কেন আল্লাহর বোঝা করো, তুমি সালাত আদায় করছো আল্লাহু আকবর বলে, আকবর মানে কি বাংলা সাইতে ছোট, তাই তো চাই হবে না, বাংলা বড় আল্লাহ তার নিচে, জি না, বুঝি শুধু বললেন কি বলছেন আপনি, আপনার জ্ঞানের পরীক্ষা হবে কি আমাদের মাঠে, পাগলে কোনো হিসাব নেই, এখন যদি এমপিরাই যদি পাগলামি করে তাহলে যাব করে কাছে বলেন, সংক্রান্ত বসে বলছে কি বাংলাদেশ 2.5 কোটি আহলাদিস আগে বিএনপি করতে এখন আমলি করে, এ কোন পাগলের কারবার, আর 5 বারের এমপি একবার না, অথচ আপনার পরীক্ষায় শুনে রাখেন আহলাদিস কখনোই বিএনপি নয়, আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি নয়, জামাত ইসলাম নয়, এরা সেরেফ এবং সেরেফ আহলাদিস, আহলাদিস জনমে মরণে আকিদায় আমলে সর্বত্র সেরেফ আহলাদিস, এরা এরা কোশ্চিন কেন বাতিলের সঙ্গে আপোষ করতে পারে না, এখন আপনি যদি আমাদের সবাইকে আমলিক বানিয়ে দেন তা আপনি হবে নাকি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে স্বাধীনভাবে আল্লাহর কাছে হাজির হবে, কোনো লোক দল বল তার সঙ্গে কেউ যাবে না, অত আমাকে বাঁচতে হবে কবরে, তোমার ভয়ে আমাকে চলা যাবে না, তুমি বেশি বেশি আমাকে নির্যাতন করে কারাগারে দিতে পারো অথবা ক্রস ফায়ারে হত্যা করতে পারো, কিন্তু আমি কোশ্চিন কেন ইমানকে ছাড়তে পারি না, মনে রাখা আবশ্যক যেদিন মুসার সঙ্গে জাদুকরদের ইয়ে হয়েছিল লড়াই হয়েছিল না, জাদুকরটা বললো তুমি আগে না আমরা আগে, মুসা বললো তোমরা আগে জাদু ফালো, এবার জাদু হলো মুসা সেখানে লাঠি নিক্ষেপ করলেন সব শেষ, জাদুকররা বুঝলো যে মুসা যেটা করেছে আমাদের চাইতে বড় জাদুকর পুরো ইরাকে নাই, তার উপরে যে উনি করেছেন ওটা নিঃসন্দেহে মুসার নিজস্ব কোনো ক্রেডিট এখানে নাই, উপরে কিছু আছে অবশ্যই তিনি আল্লাহ, এবং যখন ওখানে শ্রদ্ধা পড়ে গেল ফেরাউন বলছে আসলে মুসা হলো তোমাদের 1 নম্বর গুরু, ওই তোমাদের মন্ত্র শেখাইছে, তাই তো আমার হুকুম দেওয়ার আগে তোমার ইমান আনলে, জাদুকর কি বলেছিল ফেরাউন বলল ডান পা আগে কাটবো তোমাদের, বাম পা পরে কাটবো, খেজুরের গাছে ঝুলাবো,
মলদার দিয়ে শূলবিদ্ধ করব, পেঁচিয়ে 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 আস্তে আস্তে তোমাদের হত্যা করব, সাবধান মুসার দলে যেও না। জাদুকার কি বলেছিল বিমান ওড়ার সময় যে দোয়াটা পড়ে না, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না বিমুকরিনিন ওয়া ইন্না লা রাব্বানা লামুনকালিবুন, ওয়া ইন্না লা রাব্বানা লামুনকালিবুন কার কথা? ওই জাদুকরদের কথা। বলেছিল হে ফেরাউন, তোমার মাতব বাড়িতে 15 মিনিট নির্যাতন করে মেরে ফেল দেবা, কিন্তু আমরা চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে যিনি আমাদের সৃষ্টি করেছেন। ওই আকিদায় বিশ্বাসী হন, যদি দুনিয়া কিছু করতে চান, যদি বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এবং সত্যিকারের শান্তি আনতে চান, তাহলে বিদেশি আনুগত্য ছাড়েন, নিজের দেশে আল্লাহ পাক যা দিয়েছেন এর উপরে আপনি ভরসা করেন, আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে। চুরি দুর্নীতি ঘুষ সব বাদ দেন, ঘুষও খাবেন, থলির নিচে ছিদ্র করে উপর দিকে কোটি কোটি টাকা ঢালবেন, ওর টাকা থাকবে ওখানে? যতই ঢালুক সব পড়ে যাচ্ছে, থাকছে না কিছুই। সরকারকে কম টাকা দিচ্ছে নাকি? হিসাব দিয়েছে ঢাকা যেটা ব্রিজ করেছে 805টা ব্রিজ আবার সব ভাঙতে হবে, মানে এত নিচু করে দিয়েছে ও তল দেখে যায় না। সবচেয়ে বেশি নিচু করে আশুলিয়া ব্রিজ, বাংলাদেশের সবচেয়ে ফাঁকি দেওয়া ব্রিজ হলো ওইটা, এবার সব ভাঙতে হবে। তা করলে নাকি একদিন ধরে এইসব ব্রিজ ভাঙিয়ে আবার তৈরি করো, এত কোটি কোটি মেরে দিলে কারা মারল? বসে বললে তো আপনাদের খারাপ লাগবে, আমরা খালি এক কথা বলবো, সুদ ঘুষ বজায় রেখে দেশের উন্নয়ন হবে না। আর সুদ হারাম, আজকে আমাদের ইসলামের শরীয়তে হারাম নয়, বিগত সব শরীয়তে হারাম, অ্যারিস্টটল প্লেটো পর্যন্ত এটাকে হারাম করে গেছে। যদি দেশে সুদ থাকে সে দেশে কশ্চিন কালেও শান্তি আসবে না। সুদে খালি ধনীকে ধনী করে আর গরিবকে শেষ করে দেয়, অথচ সে সুদ কখনোই বন্ধ হয় নাই। 52 বছর দেশ স্বাধীন হলো, এখন কি পিসি বাংলাদেশটা কি? এখন তো বুড়ো বাংলাদেশ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনোই উন্নতি হলো না। আর আপনার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, হ্যাঁ কোটিপতিদের জোয়ার বচ্ছে, গরিবদুলো শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, কোরআন হাদিসের কথার সঙ্গে জীবনের সঙ্গে মিল থাকবে। কোরআন হাদিসকে চলবি তাহলে করতে পারে না। সুদের হারাম কথা কোরআনে নাই, 8টি আয়াতে সুদ হারামের কথা বলা হয়েছে, 40টি হাদিসে সুদ হারামের কথা বলা হয়েছে। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা করছেন ফাঁকি দিচ্ছেন ওজনের মাপে, ওয়াইলুল মুতাফফিফিন আছে না সুরা আম্পারের মধ্যে, এটা কি এটা দুনিয়াদারি কথা না, অথচ এটা কোরআনের কথা। মাপে এবং ওজনে কম বেশি করবেন না। মান গাসনা ফালাইসা মিন্না, যে মানুষকে প্রতারণা করে সে মুসলমানদের দলভুক্ত নয়। আমরা সবাই প্রতারণা করছি, মানলাম এরহাম সাকিরেনা আলম ইয়ার হাক্কা কবিরেনা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে মুসলমান নয়। অথচ একটা ছোট্ট ছোট্ট ছেলে মুরব্বী মানুষ বলে এর সাথে তুই কবে যাবি, এর সাথে চলে গেছে কবে, ঠিক নাই। ডিপার্টমেন্টে আমার অফিস ডিপার্টমেন্ট হয়ে আমার 3তলায়, ওই নিচে সব মিছিল মিটিং হয়, তো কানে এসে প্রায় তোমার এই বেচারা ছিল ক্ষমতায়, এমন খারাপ লাগে কথা বলে শুনতে। ছোট্ট বাচ্চা ছেলে মানে অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরে, এই তো কত বয়স, 18-19 বছর বয়স হবে, আর এমন বাজে কথা বলছো, তার একটা কথা কানে আজও ভর্তি করে না, এর সাথে কবে যাবে, ও গেলেই তোর কি থাকলে বা তোর কি, কিন্তু না বলে দিল, নেতারা শেখাই দিয়েছে। ফলে এই তন্ত্রমন্ত্রের পায়রামি করতে গিয়ে এক সরকারি দল বিরোধী দলের বিরুদ্ধে যেভাবে গালিগালাজ শেখাচ্ছে ছেলেবেলের, ঠিক বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে যে গালিগালাজ শেখাচ্ছে, এরাই যদি 2 দিন পরে মন্ত্রী এমপি হয় এরাও সংসদে গিয়েও গালিগালাজ করবে। এদের দ্বারা দেশের কি হবে না? মানুষকে সম্মান করা শেখেন, মানুষকে মানবিক মূল্যবোধ সবটা মানুষের আছে, ভদ্রভাবে কথা বলেন, যুক্তি থাকলে বলেন হে সরকার এইটা তোমার ভুল হচ্ছে, এটা না করে এইভাবে করো, পরামর্শ দেন সরকারকে। কিন্তু সরকারকে হঠাৎ যদি মিছিল মিটিং করে জীবন কাটাবেন, যে লোকটা ইতিমধ্যে 12-14 জন মরেছে, বলো যে 12-14 জন লোক মরল এদের জান্নাত হবে না জাহান্নাম হবে? ওই সরকারকে বিরোধী দলের নেতা বা সরকারি দলের নেতা যে হোক না, যে নেতার কারণে তারা মরল এদের পাইলটাকে দুনিয়াতে কিছুই পায়নি, আখরা তো শেষ। এই কাজে আমাদের ছেলেদের জীবন ব্যবহার করতে হবে। আহলাদের যুব সংঘকে আমরা এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য বলে দিয়েছি, খবরদার প্রচলিত কোনো জাহেলি মতবাদের সঙ্গে কোনো রকম আপোষ করো না, বরং
আল্লাহ রসুল যে দাওয়াত রেখে গেছেন ওই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ইনশাল্লাহ মানুষ ফিরে আসবে। হত আলীর কে আল্লাহ রসুল খলিফা করেন নাই মৃত্যুর পরে, বলা হলো কি আলী হল রসুলের জামাই, অর্থাৎ উনি খলিফার যোগ্যতা রাখে। আবু বকর ওমর উসমান রইলো খেলাফত ছিনতাইকারী, অর্থাৎ আবু বকর ওমর উসমান সব কাফের, আলী হল একমাত্র খলিফা। তার সঙ্গে শর্ত করেছে তিনজন লোক, আবু দর গেফারি, সালমান ফারেসি এবং মেঘদাদ ইবনে আসওয়াদ। এই তিনজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবি কাফের। কি বলবেন, নজরুল বলবেন না? এটা হলো শিয়া। এরপরে আসার ডালপালা মেলা ভরিয়েছে 32 দলে ভাগে শিয়ার। এখন এখন শিয়া যারা আছে ইরানের ক্ষমতায়, এটা হলো ইসনা আশারি গ্রুপ। 32 গ্রুপের মধ্যে একটা গ্রুপ ইসনা আশারি গ্রুপ, ইমামিয়া, ইমাম খোমেনি বলে না, ওনার লেখা বই আমাদের কাছে আছে। তিনি বলছেন আমাদের ইমামদের মর্যাদা এত বেশি, লা ইউকার ইয়ালা লা লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নবিয়্যুন মুরসাল, কোন নবী বা কোন ফেরেশতা আল্লাহর অত নিকটে পৌঁছতে পারে না যত নিকটে আমাদের ইমামরা পৌঁছতে পারে। এটা কি বিশ্বাস করা যাবে? যারা কাদিয়ানি মাশাআল্লাহ, তাদের কি বুদ্ধি? তারা বলছে আমার নেতা গোলামাদ কাদিয়ানি হচ্ছে আসল নবী, মোহাম্মদ আসলে নবী বটে, আসলে বড় নবী হচ্ছে আমার নবী। কে বলবে? গাজার বললে হবে? তাকে এতগুলি বোঝানো হচ্ছে, বাবা তুমি হাদিস মানো, কোরআন হাদিস মানো না? আমাদের শিয়ারা বলছে আমাদের আলাদা কোরআন আছে, 17,000 আয়াত সেখানে মুসাফে ওসমানি, এই কোরআনের একটা হরফ সেখানে নাই, একে মানা যাবে? কাদিয়ানি বলছে আমার নবী আসল নবী, মোহাম্মদ আসলে নবী নন, নবী তো আমার এখানেই আছে। প্রথমে দাবি করলো আমার নবী গোলাম মোহাম্মদ ছিলেন ইমাম মাহাদি, তারা দাবি করলো ঈসা মসি, তারপর শেষে যে মৃত্যু কিছুদিন আগে দাবি করলো উনি ছিলেন একেবারে ডাইরেক্ট নবী ও রসুল, এবং চ্যালেঞ্জ করলেন, মোবাহাল্লা করলেন, হে আল্লাহ মাওলানা সানুল্লাহ আহলে সাজ্জিন সেক্রেটারি, এর অত্যাচারে বাঁচি না, তো আমাদের দুজনের মধ্যে যে সত্য, হে আল্লাহ তুমি তাকে আগে মেরে দাও। সত্যবাদী জীবদ্দশায় যেন মিথ্যাবাদী মৃত্যু হয়, এই মর্মে একটা লিখিত মোবাহাল্লা চ্যালেঞ্জ হয়ে গেল ওনার পত্রিকায়। সেই চ্যালেঞ্জের পরেই 10 বছর 11 দিন পরে চ্যালেঞ্জ গ্রহণকারী আহলে হাদিসের নেতা আল্লামা আব্দুল হক মৃত্যুবরণ করলেন। আর 40 বছর 17 মাস পরে, 13 মাস পরে গিয়ে আল্লামা সানুল আমরসির মৃত্যুবরণ করলেন, আর উনি চ্যালেঞ্জ দেওয়ার 13 মাসের মধ্যে দুনিয়াতে শেষ। আর এমনভাবে মরেছে, একটু ভদ্রভাবে মর বাবা। আরে ডায়রিয়া করলে তো সবারই হয়, তার মল দাঁতে পায়খানা হয়, মুগ্ধ হয় নাকি? বাথরুমে গেছে, সেইখানে গিয়ে এমন ডায়রিয়া ধরেছে নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা খাতিয়াতে মরে গেছে, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ দেখিয়ে দিয়েছে মিথ্যাবাদীর শাস্তি কি হয়, অথচ এখনো পর্যন্ত তার অনুসারী বাংলাদেশে আছে না, রাজশাহীতেও আছে, ঢাকা ছিল, এখন পঞ্চগড়ের কি জন্য জায়গাটার নাম ধাক্কামারা, তালিবাড়া ইউনিয়নে আগামী 22, 23 আর 24 তিন দিন ভাবে ওদের ইস্তেমা হবে, যাবেন সবাই তাই তো? আর আমাদের ইস্তেমা কবে? 23-24, ওদের আরো একদিন বেশি। সরকার জানে সবই, এবং তারা ধোকা দিচ্ছে কিভাবে, আহমদিয়া মুসলিম জামাত, তাই না? কাদিয়ানি কিন্তু বলে না। এদেশের সমস্ত ইসলামী দল সরকার কাছে দাবি করেছে, আগের বিএনপি সরকার যারা ছিল তারাও করেনি, আমলি সরকারও করেনি, আহমদিয়া মুসলিম জামাত কেন বলবে তারা? তারা কাফের থাক, হিন্দুদের মতো খ্রিস্টান মতো থাক, একটা দল হিসেবে, কিন্তু মুসলিম বলে ধোকা দিচ্ছে, অসংখ্য মুসলমানকে টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের ভিড়ি নিয়ে চলে যাচ্ছে। অতএব মুসলমানরা সাবধান। প্রতিটি বিষয়ে একদল বলছে আমরা সুফি, মাশাআল্লাহ এমন সুফি তাদের রুমাল তলাতে মুখ দেখা যায় না, এত সুফি তো সুফি মাশাআল্লাহ, কি করছে কবরের পাশে গিয়ে কি করেছে, ফানাফিল্লা বাকাবিল্লা, তা বলে কে বলে মক্কা আর মদিনা, আর বাবা কাশী আর মদিনা সবই তো একই, রাম আর রহিম তো সবই একই, সবই আমার কলবের মধ্যে আছে, এর পার্থক্য কিছু নাই। হলেগুলো যিনি লিখছেন এই বইগুলো তিনি আমারই থিসিসের, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ওসমান গনি থিসিস দেখবেন, তার গোড়ায় তার মূল্যবান মন্তব্য দেওয়া আছে, আমার থিসিস আহলে সম্পর্কে মূল্যবান মন্তব্য দেওয়া আছে, পরে ওনার বই আমি পেয়ে গেছি, উনি এত বড় বাজে লোক তো আমি আগে জানতাম না, সে কাবা আর কাশি এক,
মোহাম্মদ আর মথুরা এক, হবে নাকি এগুলো? অত নামটা কি? উসমান গনি, পাক্কা মুসলমান। এইভাবে চলছে টাকা দিয়ে পয়সা দিয়ে সরকারিভাবে বিদেশিদের মাধ্যমে বাংলাদেশের মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা সবাইকে বলবো, আপনি কাদিয়ানি হন, শিয়া হন, সুফি হন, সবার আগে পাক্কা কোরআন হাদিসের অনুসারী হন, সব ঠিক হয়ে যাবে। মূল সত্য ওখানে, ইনশাআল্লাহ মুসলমানদের মধ্যে ভাই ভাই মহব্বত এসে যাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত যাদেরকে দুনিয়া বের করা হয়েছে মানুষকে আমর বিল মারুফ করার জন্য, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। এই আমরা যে আয়াতটা আজকে পড়লাম, মূল বক্তব্য একটাই, ওয়াতাসামু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে, অর্থাৎ কিসের বিভক্ত? তৌহিদের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে বিভক্ত হয়ে না। এমনি দুনিয়াদারি ক্ষেত্রে তো সবসময় মতভেদ থাকবেই। আল্লাহ বলছে ওয়ালা জালকা খুলেকু, মতভেদ করার জন্যই মানুষকে সৃষ্টি করেছি। আপনি বিজ্ঞান ভালো বোঝেন, আমি কিছুই বুঝি না। আপনি অঙ্ক বোঝেন, আমি কিছুই বুঝি না। ছোটবেলায় আমি অঙ্ক মুখস্থ করতাম, সবটাই আমার 98-99 নম্বর থাকে, অঙ্কে বেলা ফেল। শেষে কী বুঝতে গেলাম যে অঙ্ক মুখস্থ করি, একটা অঙ্ক আছে না সরল অঙ্ক, বলছি এত কঠিন অঙ্ক, বলি বাপরে এর নাম কে যারা রাখছে সরল অঙ্ক, আল্লাহ ভালো জানে। এটার নাম যদি সরল হয় তো কঠিন কোনটা? যা কোনো মতে বোর্ড ফাইনালে 64 পাইছিলাম, আর সব 90 ওভারে নাম্বার, কোনো ফার্স্ট ইউনিট হয়ে গেল। এই আমি আবার অঙ্ক বুঝি না, একটা ভাই অঙ্ক বোঝে। আমার কলেজে সবচেয়ে মেরিট প্লেস বললু হয় ফরিদপুর মহলতলি বাড়ি, দিন মোহাম্মদ, ওরে বাবার অঙ্কে মাস্টারও। ও বলে তোমার সঙ্গে আমি অন্য কোনো সাহেব পারি না, অঙ্কে খেলে পাশ করি। তো এলে আল্লাহ দিচ্ছে না, এটা হবেই। আল্লাহ বলতে ওরে যাহ খোলে, এই জন্য আমি সৃষ্টি করেছি। আপনার মধ্যে রাজনীতি ভালো বোঝেন আপনি, আমি কিছুই বুঝি না। আপনার মধ্যে একটা সাইড ভালো, আমার মধ্যে একটা সাইড আছে, এটা যদি না থাকতো দুনিয়া চলতো? যারা যাই করেন মৃত্যু অবশ্যই হবে, অবশ্যই আপনি কৈফিয়ত দিতে হবে। এটা একটা নিয়ামত, আপনি অঙ্ক বুঝেন, অঙ্কের দ্বারা সুদ কষা শেখাবেন না। যারা শিক্ষক আছেন তাদের বলছি, অঙ্ক দিয়ে সুদ কষা না শিখিয়ে ইসলামী মুনাফা শেখানোর চেষ্টা করুন। কতটুকু দুধে কতটুকু পানি মিশালে কত টাকা লাভ হয় এইটা শেখাবেন না, তাহলে আপনার অঙ্কের মেরিটটা আপনার মুক্তির ওসিলা হয়ে যাবে। আপনি সাহিত্য ভালো বুঝেন, আপনার সাহিত্য দিয়ে যারা আজেবাজে জিনিস না লেখা হয়, একডুম বাকডুম ঘোড়াডুম সাজে, এর মানে কি বোঝেন? হন হন পন পন, কিছু বুঝতে পারেন? বাচ্চারা বুঝতে পারছে হন হন পন পন কি রে, কি অর্থ কি? একডুম বাকডুম ঘোড়াডুম সাজে কেউ বোঝেন আপনারা? এগুলো এসব কি হচ্ছে? এগুলো কি লেখাপড়া হলো? আর এগুলোর জন্য আমার হাজার হাজার ব্যয় করতে হবে? হাটিম টিম টিম খাড়া দুটো শিং মাঠে নেলে ডিম, কীসব বলে আবলতম, এইগুলো শিখেই হচ্ছে সাহিত্যগুলো? হ্যাঁ এগুলো হচ্ছে সাহিত্য, জি না এগুলো সাহিত্য নয়। যে সাহিত্যে আল্লাহর সংবাদ দেয় না, যে সাহিত্যে পরকাল শিখায় না, ওই সাহিত্য কোনো সাহিত্য নয়। বন্ধুরা আমার, প্রতিটি ক্ষেত্রে আপনাকে আল্লাহর রজ্জুকে ধারণ করতে হবে, তাহলে মুক্তি পাবে, না হলে ধ্বংস হয়ে যাবেন। আর এই জন্য আল্লাহ তাকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, সবাই এই কাজ করবে না, অগুন আল্লাহ খায়ের, তারা মানুষের কল্যাণের পথে ডাকবে। ওই আমরুন বিল মারুফ, এবং তারা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, ওই আনহাওন আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। আপনার কি সফল কাম হয়ে দুনিয়াতে বিদা হবে, না ব্যর্থ হয়ে দুনিয়াতে বিদা হতে চান? মা বোনেরা নিজ নিজ এলাকায় সংগঠন কায়েম করুন, সংগঠন ছাড়া বাঁচতে পারবেন না। আপনার সংগঠন থাকলে মানুষ আপনাকে হিসাব করবে, বিভক্ত থাকলে আপনার 3 পয়সা মূল্য দেবে না। বিভক্ত হলে একটা মাথা, সংগঠিত হলে সবাইকে একসঙ্গে খাওয়া যায় না, মারাও যায় না। মনে রাখবেন, শিকল বিন্দে সংগঠন করার চেষ্টা করা হয়েছিল যাতে পালিয়ে না যায়। রোমক সম্রাট হেরাক্লিয়াস যখন এসেছেন বাইতুল মুকাদ্দাসের পাশে, তখন তো ওগুলি অন্য নাম ছিল, উনি দেখলেন যে মুসলিম সেনাবাহিনী এসে গেছে দূর মদিনা থেকে, মাত্র 3,000, এদেরকে পিছু মেরে ফেল দিতে হবে যাতে না পালিয়ে যায়। উনি বুদ্ধি দিলেন সমস্ত সৈন্যদের পায়ের শিকল বাঁধো, পালাতে না পারে কেউ, বুঝতেছেন তো? এগুলো যারা সব বোঝেন, আর বিশেষ করে আর্মিটা পুলিশও ভালো, মানে
অনেক ভীত পুলিশ আছে, অনেক ভীত আর্মি তো আছে। একটা ভালো বুদ্ধি শিখাই দিই আপনাদের, বহু পুরনো খবরগুলো সব বেঁধে দিল। এখন মুসলমানদের 3,000 মাত্র, আর ও তো 2,40,000, তাতেও এত ভয়। আর মুসলমানদের পেটে খাওয়ার নেই, সে 1,000 মাইলের উপরে রাস্তা এসেছে তারা কষ্ট করে। যুদ্ধ শুরু হয়েছে, মাত্র 12 জন নিহত মুসলমানের পক্ষে, আর ওদের হাজার হাজার মরেছে। কারণটা কি জানেন? ওই যে পা দড়ি বান্ধা, শিকল বান্ধা, পালাতে পারেনি কেউ, সবগুলো ওই নদীতে ডুবি মরেছে সব। তো শিকল বেঁধে কখনো ঐক্য হয়, ঐক্য হয় আকিদা এবং আমলে, ঐক্য হয় আদর্শের মাধ্যমে। মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ বলছেন না? সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করে বললেন না? ওহির পক্ষে ঐক্যবদ্ধ হন, জীবন যায় তাও বলে, ইনশাআল্লাহ জান্নাত আমাদের আসতেছে। এটা হলো মূল ঐক্যের মূল সূত্র। এই সূত্রে আপনি আপনার দেহে যদি কিছুই না থাকে, আপনার মনোবলে যথেষ্ট, আল্লাহর পক্ষতে একেবারে ওহি অদৃশ্য সাহায্য আপনার উপরে ইনশাআল্লাহ নেমে আসবে। কোনো তরবারি লাগবে না, পিস্তল লাগবে না, কিছুই লাগবে না, আল্লাহ সাহায্য করবেন আপনাকে। কিভাবে করবেন আপনি বুঝতে পারবেন না। পরিশেষে বলছি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এটা ওই একটা ছোট্ট দলের কথা বলবো না একটু আগে, অল্পকে উম্মা, একটা দল থাকা চাই যারা অসৎ কাজে নিষেধ করবে, সৎ কাজে আদেশ দিবে। ওইটার জন্য কিন্তু আমরা এটা করেছি। যারা আমাদের সঙ্গে থাকতে চান আমরা খুশি হব, কিন্তু দুনিয়া কিছু পাওয়ার জন্য যদি আসেন দয়া করে বিদায় হন। ওটা আমাদের হাতে নেই, ওটা আমার এমপি ভাই আছে, যাই চান সব দিবি, আমরা দোয়ার ক্ষমতা আমাদের কিছু নাই। পরকালীন স্বার্থে আসন কাজ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য সময়, শ্রম এবং অর্থ ব্যয় করার তৌফিক দান করুন। আমি শুনেছি এখানে একটা আপনার মাদ্রাসা করবেন, আলহামদুলিল্লাহ খুব খুশির খবর। মাদ্রাসা করুন, আপনাদের পয়সা ব্যয় করুন, তবে বলে রাখছি আজকে আপনি আসেন কালকে থাকবেন না। দূরদর্শী চিন্তা করে আমরা সব কিছুই ইসলামিক কমপ্লেক্সের নামে লিখে নিচ্ছি সারা দেশে যেখানে যা আছে। আজকে চেয়ারে আমি আমির থাকবো না, আমার চেয়ারে পরে ওই চেয়ারটা খালি থাকবে, আর একজন আসবে না। সংগঠনের বরকত এই যে একজন মরবে কিন্তু আরেকজন আসবে, আর ব্যক্তি মরলে আর তো ব্যক্তি আসবে না। এই চিন্তা করে আমরা এটা করে দিয়েছি, আপনারা করুন, আমরা দোয়া করছি। তবে এটাও মনে রাখবেন, বিশুদ্ধ দ্বীনি ইলম শেখার জন্য সর্বোচ্চ পর্যায়ের বিশ্ববিদ্যালয় হোক, এটা কি আপনারা চান না? আর সেজন্য আমরা রাজশাহীতে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় করার জন্য জাতির কাছে প্রস্তাব রেখেছি। সেখানে 300 বিঘা জমি কিনতে হবে, জমি কেনা শুরু হয়ে গেছে, আপনারা সেদিকেও খেয়াল রাখবেন, সাদকা জারিয়া সেখানে করবেন। ইনশাআল্লাহ এগুলি আমাদের মৃত্যু পরে আমাদের পরকালীন মুক্তির ওসিলা হতে পারে। পরিশেষে আমি আজকে দিনাজপুর, কেটা এটা নীলফামারী জেলা তাই না, নীলফামারী জেলার আন্দোলন এবং যুব সংঘের উদ্যোক্তা ভাই বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সৈয়দপুরের ভাইদেরকে, তারা মূল উদ্যোগ গ্রহণ করেছেন, যারা রাজশাহীতে আমার কাছে গিয়েছিলেন। আমরা আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ পাক তাদের মধ্যে কাজের জাজবা যেন আরো বাড়িয়ে দেন, এবং যে কোনো মূল্যে সৈয়দপুরে ওহির বিধানে ঘাঁটি তৈরি করার জন্য যা কিছু করেন তারা যেন সব করেন, কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।